গুড এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব বায়োগ্রাফিয়া লিটেরেরিয়া। তো তোমাদের প্রনাউন্সিয়েশনটা এখানে সঠিক হয় না, অনেকে বলে বায়োগ্রাফিয়া লিটেরেরিয়া। আসলে বায়োগ্রাফিয়া লিটেরেরিয়া এই প্রনাউন্সিয়েশনটা করতে গেলে ফ্লুয়েন্সি নষ্ট হয়, এই জন্য এটার প্রনাউন্সিয়েশন হবে লিটেরেরিয়া। লাইট মানে ডি এর মতো সাউন্ড হবে, লাইট অ্যারেরিয়া, দ্যাট মিনস বায়োগ্রাফিয়া লিটেরেরিয়া। তো বায়োগ্রাফিয়া লিটেরেরিয়া এই এস এর একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। আর কোয়েশ্চেনটা হলো, হোয়াট আর দ্য মেজর অবজেকশনস অফ এসটি কোলরিস এগেইনস্ট ওয়ার্ডসওয়ার্থ। ডেসক্রিপশন বক্সে এই কোয়েশ্চেনটার নোটের লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই নোটটাকে কালেক্ট করতে পারো, অথবা ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে নোটটাকে কালেক্ট করতে পারো, অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করার মাধ্যমেও তোমরা নোটটাকে কালেক্ট করতে পারো। তো যে কোনো প্রশ্ন লিখতে হলে সর্বপ্রথম তোমাকে একটা চমৎকার ইন্ট্রোডাকশন লিখতে হবে, আর আমি এই নোটে যে ইন্ট্রোডাকশনটা তৈরি করেছি সেটাই এখন তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। বায়োগ্রাফিয়া লিটেরেরিয়া বাই এসটি কোলরিজ ইজ এ বুক অফ বায়োগ্রাফিক্যাল স্কেচেস অফ হিজ লিটারারি লাইফ এন্ড অপিনিয়ন্স। স্কেচেস শব্দের অর্থ হচ্ছে চিত্রায়িত করা, বর্ণনা করা। দিস ইজ এ ভেরি টাফ এন্ড স্কলারলি বুক সিন্স ইট ইজ এ হার্ড নট টু ক্র্যাক। হার্ড নট টু ক্র্যাক এই শব্দটা বা এই ফ্রেজটার মানে হচ্ছে ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য খুব কঠিন। ইন দ্য চ্যাপ্টার 17th অফ দ্য এসে কোলরিজ গিভস এ ডিটেইলস অ্যানালাইসিস অফ দ্য ডিফেক্টস অ্যান্ড এক্সেলেন্সেস অফ দ্য পোয়েট্রি অফ ওয়ার্ডসওয়ার্থ, বাট দ্য ডিফেক্টস আর থিকার। তো গাইস, এই ইন্ট্রোডাকশনটা তোমরা মডিফাই করতে পারো, কোনো সমস্যা নেই, ধরাবাঁধা নিয়ম নেই, এটাই লিখতে হবে। তো এখন কি কি অবজেকশনের ব্যাপারে আসলে এসটি কোলরিজ বলেছেন? তো এসটি কোলরিজ এই এসেটাতে মূলত ওয়ার্ডসওয়ার্থের এগেনস্টে পাঁচটা অবজেকশন খাড়া করেছে। প্রথম অবজেকশনটা হচ্ছে অবজেকশন টু পোয়েটিক ডিকশন। অবজেকশন এই এটার সাথে দুইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার হয়, অবজেকশন টু অর অবজেকশন এগেনস্ট, একই কথা। তো অবজেকশন টু পোয়েটিক ডিকশন এটা হচ্ছে ফার্স্ট অবজেকশন। তো এর জন্য এসটি কোলরিজ এই বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করেছে সেটা লিখতে হবে। তো এসটি কোলরিজ বিষয়টাকে হ্যান্ডেল করছে এইভাবে বলছে যে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডসে ইংরেজি কবিতার যে ডিকশন এটার যে একটা রিফর্ম চেয়েছে এটা খুবই প্রশংসনীয় একটা ব্যাপার, অথবা এই যে কাজটা ওয়ার্ডসওয়ার্থ হাতে নিয়েছিল এটা অবশ্যই অবশ্যই একটা গ্রেট প্রয়াস। কিন্তু এসটি কোলরিজ পাশাপাশি এটা বলছে যেহেতু ওয়ার্ডসওয়ার্থ ফিক্সড করে দিয়েছে যে পোয়েটিক ডিকশনটা হতে হবে কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ রাস্টিক লাইফ থেকে কমন পিপুলরা যে ভাষাটা ব্যবহার করে সেই ভাষাটা হতে হবে কবিতার ভাষা, এটা এসটি কোলরিজ মানতে পারে না। আর এর জন্য এসটি কোলরিজ তিনটা স্ট্রং লজিক দাঁড় করিয়েছে। তো প্রথম লজিকটা যেটা দেখিয়েছে সেটা হচ্ছে যে কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ অর কনভারসেশনাল লাইফ ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা কিছু কিছু কবিতার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এবং কখনো কখনো এই কিছু কিছু কবিতার ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল না। এবং তিন নম্বরে এসটি কোলরিজ সরাসরি বলেছে যে এই যে নিয়মটা যে পোয়েটিক ডিকশনটা কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ হতে হবে এটা একটা বকওয়াস নিয়ম, এটা একটা ইউজলেস, একটা বেসলেস নিয়ম। পোয়েটিক ডিকশনের এগেনস্টে কি জন্য এসটি কোলরিজ বলেছে এভাবেই তিনি এটাকে ডেভেলপ করেছেন। দ্বিতীয় নম্বর অবজেকশন হচ্ছে দ্য ফেলিউর অফ এক্সপার্টমেন্ট। এসটি কোলরিজ বলছে যে ওয়ার্ডসওয়ার্থ যে পোয়েটিক থিওরির জন্য যে এক্সপার্টমেন্ট দেখিয়েছে এই এক্সপার্টমেন্টটা আসলে ব্যর্থ একটা এক্সপার্টমেন্ট। তার নিজের এই দক্ষতা দেখানোর জন্য ওয়ার্ডসওয়ার্থ নিজেই তার কিছু কবিতা নিয়ে একটা পরীক্ষা করেছিল, আর সেই পরীক্ষাটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আর কেন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এর পিছনে দুইটা স্ট্রং কারণ দেখিয়েছেন। প্রথম নম্বর কারণ হচ্ছে ভায়োলেশন অফ পোয়েটিক স্টাইল বাই ওয়ার্ডসওয়ার্থ হিমসেলফ। এসটি কোলরিজ বলছে যে ওয়ার্ডসওয়ার্থ নিজেই পোয়েটিক স্টাইলটাকে ভায়োলেট করেছে। তো ওয়ার্ডসওয়ার্থের পোয়েটিক থিওরি বা পোয়েটিক স্টাইলটা কি? ওয়ার্ডসওয়ার্থের পোয়েটিক থিওরি বা পোয়েটিক স্টাইলটা কিন্তু হচ্ছে, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। তো স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস কে ওয়ার্ডসওয়ার্থ নিজেই ভায়োলেট করেছে, নিজেই ভঙ্গ করেছে, আর এর জন্য এসটি কোলরিজ একটা কবিতার রেফারেন্সের মাধ্যমে এটা দেখিয়েছেন। ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা নিয়েছেন যে কবিতাটার নাম হচ্ছে ফিডেলিটি, আর এটা আইপিএ তে প্রনাউন্সিয়েট করবে তো হবে ফিডেলিটি। তো ফিডেলিটি এই কবিতাটার, ফিডেলিটি শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ততা। এই কবিতাটার ভাষার ক্ষেত্রে এসটি কোলরিজ বলছে যে এক্সট্রিমলি সিম্পল ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়েছে, এবং এই কবিতাটার মধ্যে কোনো অর্নামেন্টেশন নাই,
একটা সাহিত্যের মধ্যে যে অর্নামেন্টেশন থাকা প্রয়োজন সেই অর্নামেন্টেশন নাই। এবং ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটা যখন প্রথমে লেখা শুরু করে তখন এটা এস্টিকোলিস বলছে যে তার মধ্যে একটা ন্যাচারাল ফোর্স এবং বিশালতা দেখা যায়, কিন্তু সে নিজেই ন্যাচারাল ফোর্স এবং বিশালতাটাকে যখন ভাঙতে যায় তখন সে স্পন্টিনিটিটাকে ভেঙে ফেলে। আর এইভাবেই ওয়ার্ডসওয়ার্থ তার অনেক কবিতায় স্পন্টিনিটি এটাকে ভেঙে ফেলেছে। আর এটারই দ্বিতীয় নম্বর লজিক দেখিয়েছে ইনকনসিস্টেন্সি অফ দ্য স্টাইল। ইনকনসিস্টেন্সি শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনশীলতা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পোয়েটিক স্টাইলের মধ্যে ব্যাপক পরিমাণে পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায়। আর এই পরিবর্তনশীলতাটাকে ফুটিয়ে তোলার জন্য এস্টি কোলরিজ পোয়েটিক স্টাইলটাকে তিন ভাগে ভাগ করেছে। তো প্রথমটা যেটা সেটা হচ্ছে দ্য স্টাইল হুইচ ইজ পিকুলিয়ার টু পোয়েট্রি। পিকুলিয়ার টু পোয়েট্রি মানে এমন একটা স্টাইল যেটা কবিতার জন্য অদ্ভুত। পিকুলিয়ার মিন্স স্ট্রেঞ্জ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে দ্য স্টাইল হুইচ ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু প্রোজ, অর্থাৎ কবিতার ক্ষেত্রে এমন কিছু স্টাইল ব্যবহার করা হয় যে স্টাইলটা শুধুমাত্র গদ্যের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট, সঠিক। তিন নম্বর যেটা সেটা হচ্ছে দ্য স্টাইল হুইচ ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু বোথ প্রোজ অ্যান্ড পোয়েট্রি, দ্যাট মিন্স নিউট্রাল একটা স্টাইলের কথা বলা হয়েছে। তো এস্টি কোলরিজ বলছে যে ওয়ার্ডসওয়ার্থের মধ্যে যে জিনিসটা এখানে দেখা যায় সেটা হচ্ছে দ্বিতীয় নম্বর বিষয়টার উপরে ওয়ার্ডসওয়ার্থের ব্যাপক পরিমাণে ঝোঁক এবং পছন্দ ইন্টারেস্ট রয়েছে। আর এই কারণে এস্টি কোলরিজ এটা বলছে যে ওয়ার্ডসওয়ার্থ তার কবিতায় স্পন্টানিটিটাকে মেনটেন করতে পারেনি, আর এর জন্য তিনি দুইটা কবিতার উল্লেখ করেছেন। আর এই দুইটা কবিতার মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে আসলে অধিকাংশ কবিতার মধ্যেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের স্পন্টানিটি মেনটেন হয়নি। আর এই দুইটা কবিতা হচ্ছে দ্য ব্লাইন্ড হাইল্যান্ড বয়, আর দ্বিতীয় নম্বর হচ্ছে দ্য ইমিগ্রেন্ট মাদার। তো গাইস থার্ড অবজেকশন যেটা দেখিয়েছে এস্টি কোলরিজ ওয়ার্ডসওয়ার্থের এগেনস্টে সেটা হলো দ্য ম্যাটার অফ ফ্যাক্টনেস। তো ম্যাটার অফ ফ্যাক্টনেস বলতে কি বোঝানো হয়? ম্যাটার অফ ফ্যাক্টনেস বলতে বোঝানো হয় হচ্ছে যে কোনো কিছুকে জবরদস্তি প্রেজেন্ট করা, রিপ্রেজেন্ট করার যে প্রবণতা সেটাই হচ্ছে ম্যাটার অফ ফ্যাক্টনেস। আর ম্যাটার অফ ফ্যাক্টনেস বলতে আরো একটা বিষয়কে বোঝানো হয় যে কবিতার মধ্যে হঠাৎ করেই অ্যাক্সিডেন্টাল সার্কামস্টেন্সেস কে ঢুকিয়ে দেওয়া, কোনো ক্যারেক্টারকে ব্যাপকভাবে সুন্দরভাবে এক্সপ্লেইন করার জন্য। আর এস্টি কোলরিজ বলছে যে ম্যাটার অফ ফ্যাক্টনেস এর কারণে কবির স্পন্টানিটি বা কবির মধ্যে যে একটা ফ্লুইডনেস থাকে সেই ফ্লুইডিটিটা নষ্ট হয়ে যায়। এজন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যথেষ্ট ভালো একজন কবি নয়। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে প্রিফারেন্স ফ্রম ড্রামাটিক ফর্ম, ডিকশন কখনো কখনো এক হয়ে যায়, আবার কখনো কখনো থটস এবং ডিকশন ভিন্ন হয়ে যায়। আর যখন কখনো কখনো থটস এবং ডিকশন এক হয়ে যাবে আর ভিন্ন হয়ে যাবে তখন এটা স্টাইলের মধ্যে ইনকংগ্রুইটি সৃষ্টি করবে। ইনকংগ্রুইটি শব্দের অর্থ হচ্ছে সামঞ্জস্যহীনতা, একটা সামঞ্জস্যহীনতার সৃষ্টি হবে। পঞ্চম নম্বর যে ফল্টটা দেখিয়েছেন বা অবজেকশনটা সেটা হচ্ছে মেন্টাল বোমবাস্ট। এই অবজেকশনটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়, আমি মনে করি তোমাদের কাছে ইন্টারেস্টিং মনে হবে। মানসিক বিস্ফোরণ, মানসিক বিস্ফোরণ বলতে এস্টি কোলরিজ বুঝিয়েছে কোনো বিষয়কে উপস্থাপন করার জন্য চিন্তা এবং ইমাজারির ব্যাপক বিশালভাবে ব্যবহার করা, এটাকে মেন্টাল বোমবাস্ট বলা হয়ে থাকে। আর এই মেন্টাল বোমবাস্ট ওয়ার্ডসওয়ার্থের কবিতার মধ্যে প্রত্যক্ষভাবে লক্ষ্য করা যায়। আর এর জন্য এস্টি কোলরিজ কি করছে, তিনটা কবিতার রেফারেন্স দিচ্ছে বেসিক্যালি এখানে। প্রথমটা হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, দ্বিতীয়টা হচ্ছে জিপসিস, তৃতীয়টা হচ্ছে ইমর্টালিটি ওল্ড। ইমর্টালিটি ওর্ড থেকে তিনি রেফারেন্সটা বেশি দিয়েছেন, কারণ ইমর্টালিটি ওর্ডে ওয়ার্ডসওয়ার্থ যেটা করেছে 6 বছরের একটা শিশুকে ফিলোসোফার বলছে, প্রফেট বলছে, এই বিষয়গুলো বলা। 6 বছরের একটা শিশু কিভাবে ফিলোসোফার হতে পারে, কিভাবে প্রফেট হতে পারে, তাহলে এই একটা বিষয়কে উপস্থাপন করার জন্য চিন্তা এবং ইমেজের যে ব্যাপক ব্যবহার এটা হচ্ছে মেন্টাল বোমব্যাস্ট। তো আলোচনার শেষে একটা কনক্লুশন লিখতে হয় বা মন্তব্য করতে হয়। তো এই নোটটার জন্য আমি যে কনক্লুশনটা লিখেছি সেই কনক্লুশনটাই তোমাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। ইন টার্মিনেশন ইট ইজ নিডেড টু বি কমেন্টেড দ্যাট কোলরিজ অ্যানালাইসিস অফ দ্য ডিফেক্টস অফ ওয়ার্ডসওয়ার্থস পোয়েট্রি ইজ আনএক্সেপশনাল। আনএক্সেপশনাল শব্দের অর্থ হচ্ছে সাধারণ, অকমন, সিন্স আদার্স হ্যাভ পয়েন্টেড আউট সিমিলার ফল্টস ইন ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি টু। তো গাইজ এখানে আমি একটা বিষয় বলি তোমাদের, সেটা হলো যে আমি যখন সিনোনিমাস ওয়ার্ডগুলো অর্ড দ্বারা ব্যবহার করি তখন তোমরা পরীক্ষার খাতায় এই অর্ড দ্বারা ব্যবহার করবে না।
আসলে আমি সিনোনিমাস ওয়ার্ড গুলো ব্যবহার করি অর দ্বারা যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। যেমন আন এক্সেপশনাল, এটার মানে হচ্ছে সাধারণ, তুমি এটা পড়ে ডিকশনারি খুলতে পারো। আর আমি পরবর্তীতে কমন ব্যবহার করেছি, অর্থাৎ আন এক্সেপশনাল এর সিনোনিমটা ব্যবহার করেছি। এর পিছনে উদ্দেশ্যটা কি, যেন তোমার ডিকশনারিটা না খোলা লাগে, না খুলেই তুমি যেন একটা শব্দ ভান্ডার বাড়াতে পারো। তো গাইস, আজকের লেকচারটা এ পর্যন্তই, আবার পরবর্তী লেকচারে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। তোমাদের জন্য দোয়া করি তোমরা ভালো থাকো এবং সফল হও।